500 টাকা দিচ্ছে 1000 টাকা দিচ্ছে কিন্তু ব্যাংকের আপনাদের সমস্ত টাকা চুরি করে নিচ্ছে এই তৃণমূলের চোররা এখন শিক্ষকতার পরীক্ষাতে চুরি করতে পারছে না তাই তারা মা বোনদের কাছে ব্যাংকে হাত দিয়ে দিয়েছে মা বোনদেরকে যেভাবে চুরি করছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন কেউ সই সবুত করেনি কিন্তু ব্যাংকের থেকে টাকা উঠে গেছে ব্যাংকের লোন হয়ে গেছে যখন জানতে চাইলাম যে থানায় কোনো এফআইআর নিয়েছে কিনা তখন আমাকে মা বোনেরা বললেন থানায় এফআইআর নেওয়া তো দূরের কথা ওখানকার আইসি সাহেব বলছেন ওখানকার থানা স্টাফরা বলছেন থানার দিকে এসো না বিডিও সাহেবের কাছে গেলে বিডিও সাহেব বলছেন বিডিও দপ্তরে এসো না এটা আমরা কিছু করতে পারবো না আর আমি আবার বলে রাখি বিডিও ম্যাডামকে এবং আইসি সাহেবকে আইসি সাহেব হয়তো আপনার পরিবারকে নিয়ে বলেছি যার জন্য আমি নিজেও আমার মনটা খারাপ হয় কিন্তু বলে রাখি আপনি যেভাবে তৃণমূলের কথা শুনে আমাদের বিজেপি কর্মীদেরকে দুচ্ছাই দুচ্ছাই করে তাড়িয়ে দেন তাপস থেকে শুরু করে গিরিদা থেকে শুরু করে সবাইকে এটা কিন্তু মেনে নেব না তাতে আমাদের প্রাণ তো একটাই প্রাণ যাই যাবে জেল যাই যাবো গুলি খাই খাবো কিন্তু ভারতীয় জনতা পার্টি কর্মীদের নেতৃত্বকে যদি আপনি শুধু দুর্ছাই দুর্ছাই করেন তাহলে কিন্তু আমরা সোনামুখীতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে থানার একটা পুলিশকে আমরা বেরোতে দেবো না আর বিডিও ম্যাডাম আপনি আমার ছোট বোনের মতো আজকে তো ওনার টান খেয়েছেন ওই গ্রামের একজন গরিব মানুষ যে 150 টাকা নয় যে মাসে 1500 টাকা ঝিয়ের কাজ করে তাদের কাছ থেকে ওনার টানা খাচ্ছেন তাদের টাকাটা চুরি করে আপনারও নিশ্চয়ই রাত্রে ঘুম আসছে না আমি বলবো আগামী সোমবার থেকে তাদের অ্যাকাউন্টে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন না হলে আমার যে চিঠি সৌমিত্র গায়ের চিঠির দাম আছে কিনা জানি না কিন্তু সাংসদের চিঠির যে দাম আমি যদি ইডিকে আমি চিঠি লিখি এটা কেন্দ্রীয় সরকারের আমি চাই না অনেক লোকের চাকরি চলে যাক আমি শুধু সময় দিচ্ছি সেই টাকাগুলো গরিব মানুষের অ্যাকাউন্টে আবার ফেরত দিন সেটুকু আপনাদের কাছে আমার অনুরোধ আমাদের কচি কচি ছেলেদেরকেও বলছি তৃণমূলে যারা খালি নেতা দাদাগিরি করো না ভাই তৃণমূল রণের নেতা দাদাগিরি তো দেখেছো গেলায় অরূপ চক্রবর্তী ঢুকে গেছে অরূপ খা হেরে গেছে সেখানে আরো অনেক নেতৃত্ব ছিল সেই শ্যামবাবুকেও তৃণমূল জেল খাটিয়েছে তাই ভাই তুমি আইনের বাইরে নও এখনো বলছি শান্তভাবে মানুষের সঙ্গে ব্যবহার করো আর যদি একটা ছেলের গায়ে হাত দিয়েছো পরবর্তীকালে তোমার গাড়ি কোথায় পড়ে থাকবে কি হবে কেউ কিছু জানবে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন